কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সিনেমা হল। আধুনিক যুগে বাসাবাড়ি কিংবা চায়ের দোকানে টেলিভিশনের পর্দায় এখন সবার ভরসা। যাদের বাসাবাড়িতে টেলিভিশন আছে তারা বাসায় দেখলেও নিম্ন আয়ের মানুষদের একমাত্র ভরসা চায়ের দোকান। একসময় আনন্দ উপভোগ করার জন্য এই মানুষগুলোর কাছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল সিনেমা হল। কয়েক বছর যাবৎ সিনেমা হলগুলো বিলুপ্তির কারণে গ্রামগঞ্জের মানুষরা চায় স্টলে বসে টেলিভিশন দেখে বিনোদন উপভোগ করছেন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চারটি সিনেমা হল ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল নূপুর ও গুলশান সিনেমা হল। ওই সময় সিনেমা প্রেমী দর্শকদের পদচারণায় মুখরিত ছিল ত্রিশাল বাজার। সিনেমা হলগুলোতে নতুন নতুন সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে গ্রামগঞ্জে মাইকিং করা হতো। তখনকার দিনে ওই সব সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। আমাদের ত্রিশাল এখন কোনো সিনেমা হল নাই, আমরা স্বাস্থ্যে বসে টিভি দেখি। অনেকেই পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেন। বর্তমানে ত্রিশালে সব কয়েকটি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। বিনোদন উপভোগ করার জন্য মানুষজন চায়ের দোকানে টেলিভিশন দেখে বিনোদন উপভোগ করছেন। স্থানীয় টেলিভিশনের দর্শকরা জানান, ডিজিটাল যুগে টেলিভিশনে সবকিছু উপভোগ করা যায়, যেমন খবর, বাংলা ছায়াছবি, নাটক ইত্যাদি ইত্যাদি। তাই আমরা টিভি দেখে আনন্দ উপভোগ করি। অন্য আরেকজন জানান, সিনেমা হলগুলোতে টিকিট কেটে সিনেমা দেখতে হতো, এখন বিনা টিকিটে টেলিভিশন দেখে আমরা আনন্দ উপভোগ করি। খবর খবর দেখি, সিনেমা দেখি, সবকিছু আমরা খবর দেখতেছি। বাড়িতে কোনো টেলিভিশন না থাকায় চায়ের দোকানে টেলিভিশন দেখেন খোকা মিয়া, এটিই তার একমাত্র বিনোদন মাধ্যম। হাসি মুখে তিনি জানান, নায়ক মান্না সিনেমা হলে মিস দেন না। শুধু টিভি দেখা নয়, গ্রামে সবার সাথে বসে মুখরোচক আলোচনা করা অন্যতম জায়গা এই চায়ের দোকান। আশরাফ দিবা, আমার সংবাদ।